ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান, আমি সৌম্যজিৎ কুনার। আর কিছু ইন্টারেস্টিং টেক নিউজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আশা করছি ভালো লাগবে। তো প্রথম যে খবরটায় আসছি সেটা হলো অ্যাপেল। অ্যাপেল রিসেন্টলি অ্যানাউন্স করলো আইফোন 11 সিরিজের ব্যাটারি ব্যাকআপ কত হবে। আইফোন 11 সিরিজের ব্যাটারি ব্যাকআপ স্টার্ট হচ্ছে 3110 mAh-এর থেকে। আইফোন 11 প্রো এর ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 3969, আর আইফোন 11-এর পাওয়ার কনজাম্পশন আইফোনের প্রিভিয়াস জেনারেশনের যে আইফোনগুলো ছিল, যেমন আইফোন 10 কিংবা তার আগের জেনারেশনের যে আইফোনগুলো ছিল, তার থেকে অনেক কম কনজাম্পশন করবে। মানে এদের ব্যাটারি লাইফ আগের থেকে অনেক বেশি ইনক্রিজ করবে। আর তোমার যদি মনে হয় তুমি অ্যাপেলের এখন পুরোনো সিরিজগুলো নিতে চাইছো, যেমন আইফোন 10 সিরিজ কিংবা তার নিচের সিরিজগুলো, তো এটা হলো পারফেক্ট টাইম, বিকজ এখন আইফোন তার নিজস্ব যে পুরোনো সিরিজ যেগুলো আছে সেগুলোর দাম অনেকটা কমিয়ে দিয়েছে, প্রায় 10,000 টাকা পর্যন্ত কমিয়ে দিয়েছে। তো তুমি যদি প্ল্যান করে থাকো আইফোন 10 নেবে কিংবা আইফোন 10-এর কোনো সিরিজ নেবে কিংবা তার নিচের সিরিজ নেবে, এটা হলো তার পারফেক্ট টাইম। তো এর পরের খবর হলো OnePlus 7T কে নিয়ে। হ্যাঁ, এটা রিসেন্টলি লঞ্চ করবে, মানে September 26-এ লঞ্চ করতে চলেছে। এখনও অবধি এটার ব্যাক প্যানেলের ছবি অফিসিয়ালি রিলিজ হয়েছে, যেটাতে দেখা যাচ্ছে 3টে ক্যামেরা আছে। এরপর আর কোনো তথ্য রিভিল হয়নি, বাট জানা যাচ্ছে যে এটাতে 3টে ক্যামেরার মধ্যে একটা ওয়াইড অ্যাঙ্গেল থাকবে, যেটা 16 মেগাপিক্সেল হবে। একটা প্রাইমারি ক্যামেরা হবে, সেটা 64 মেগাপিক্সেল পর্যন্ত হতে পারে। আর একটা ম্যাক্রো লেন্স হবে। এটাতে আশা করা যাচ্ছে ইউজ করা হবে Snapdragon 855+ প্রসেসর, আর এটা স্টার্ট হবে 6GB RAM 128GB ROM-এর সাথে। এরপরে যে খবরটা আসছে সেটা হলো Redmi K20 Pro। রেডমি রিসেন্টলি অ্যানাউন্স করেছে Redmi K20 Pro, মানে রেডমির ফ্ল্যাগশিপ ফোন, যেটা আমরা প্রায় OnePlus 7-এর সাথে কম্পেয়ার করতে পারি। যেটা কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে টোটাল 3টে সিরিজ আনতে চলেছে, যেটার একটা হলো 6GB RAM 128GB ROM-এর সাথে। সেকেন্ড যে ভেরিয়েন্ট আসছে সেটা হলো 8GB RAM 256GB ROM-এর সাথে। আর যে এর লিমিটেড এডিশন ফোনটা আসছে সেটা হলো 12GB RAM আর 512GB ROM-এর সাথে। আর রেডমি লাস্ট প্রেস কনফারেন্সে বলেছিলো তাদের K20 যে সিরিজটা ছিল তারা 30 লাখের ওপর প্রোডাক্ট সেল করেছে। তো ওরা এক্সপেক্ট করছে এইবারের সেল আরও বেশি হবে, দেখা যাক কী হয়। আর এই সিরিজের মোবাইলের লাস্ট কভার হলো মোটোরোলার তরফ থেকে। মোটোরোলা রিসেন্টলি E-সিরিজ লঞ্চ করলো, যেটা মোটোরোলার একটা এন্ট্রি লেভেল সিরিজ বলতে পারো, Moto E6S, যেটার দাম করেছে 8,000 টাকা। 13 মেগাপিক্সেল ক্যামেরা আছে, কিন্তু এর মেন USP হিসেবে যেটা মোটোরোলা বলছে সেটা হলো এর ব্যাক প্যানেলটা খোলা যায়, মানে লিটারেলি তুমি ব্যাক প্যানেলটা খুলে ওর ব্যাটারি রিমুভ করতে পারো। আর এর সাথে সাথে এটাতে 3000 mAh-এর ব্যাটারি আছে, যেটা এই ফোনটার জন্য অ্যাভারেজ কিংবা ভালোও বলতে পারো, কারণ কি এটা স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করছে না। এটা যে প্রসেসরটা ইউজ করছে সেটা হলো MediaTek Helio P22, যেটা স্ন্যাপড্রাগনের থেকে একটু পারফরমেন্স কম দেবে, বাট ঠিক আছে এই রেঞ্জের জন্য এটা ঠিক আছে। তুমি আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো যে 8,000 টাকা প্রাইস ব্র্যাকেটের মধ্যে তুমি কী কী ফোন নিতে পারো। আর সেপ্টেম্বর যে শুধুমাত্র মোবাইল ফোনের জন্য ভালো ছিল তাই না, মোটোরোলা রিসেন্টলি তাদের 6টা নতুন স্মার্ট টিভি লঞ্চ করলো, যার প্রাইস ব্র্যাকেট শুরু হচ্ছে 13,999, মানে 14,000 থেকে আরম্ভ করে 64,999, মানে প্রায় 65,000 পর্যন্ত। যার ডিসপ্লে থাকছে 32 ইঞ্চি থেকে আরম্ভ করে 65 ইঞ্চেস পর্যন্ত। এই টিভিগুলোর অপারেটিং সিস্টেম থাকছে Android 9। একটা মেইন USP হলো এটা ডলবি সাউন্ড সিস্টেম ইউজ করছে, তো সাউন্ডের দিক থেকেও এই ফোনটা বেশ ভালোই হবে। আর এই মাসের 29 তারিখ থেকে শুধুমাত্র ফ্লিপকার্ট থেকেই তুমি এই ফোনগুলো কিনতে পারবে। আর এই মাসে কিছু স্মার্টফোন আর স্মার্ট টিভির সাথে সাথে কিছু স্মার্ট ব্র্যান্ডও লঞ্চ করলো, Lenovo Calm আর MI Band 4। Lenovo Calm-এ কিছুটা বড় ডিসপ্লে পেয়ে যাচ্ছ কম্পেয়ার টু MI Band 4, দুটোতেই ফুল কালারফুল ডিসপ্লে পাবে। Lenovo Calm-এ তুমি 1.2 ইঞ্চি ডিসপ্লে পাবে, সেখানে MI Band 4-এ ডিসপ্লেটা অনেক কম, কিন্তু তুমি MI Band 4-এ আনলিমিটেড ডিসপ্লে ফেস পাচ্ছে, মানে অনেকগুলো অনেক রকম ডিসপ্লে পেয়ে যাবে, কিন্তু Lenovo অতটা বেশি পাবে না। Lenovo-র ব্যাটারি ব্যাকআপ হলো 200 mAh-এর ব্যাটারি পাবে তুমি, কিন্তু তুমি MI Band যদি দেখো, MI Band-এ কোম্পানি বলছে এটা টানা 20 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। দুটো ডিভাইসেই তুমি নিজের ফিটনেস অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারো। হ্যাঁ, এবার তুমি যদি ডিজাইনের তরফ থেকে বলো, তোমরা যদি লিস্ট ব্যান্ডই পছন্দ করো তাহলে তুমি MI Band 4-এর দিকে যাও, এটার দামও কম্পারেটিভলি অনেকটা কম। কিন্তু আমি পার্সোনালি পছন্দ করবো Lenovo-র দিকে যেতে, কারণ কি এর ডিসপ্লেটা অনেকটাই বড়, 2.5D কার্ভ গ্লাস আছে, তো এটা দেখতেও অনেকটা বেশি ভালো। আর দুটোর প্রাইস তুমি যদি ধরো, Lenovo-র প্রাইস হলো 3000
500 টাকা 3,499 টাকা, সেই তুলনায় এমআই ব্যান্ড 4-এর দাম হলো 2,299 টাকা। তো তুমি আমাকে কমেন্ট সেকশানে বলতে পারো তুমি কোনটা বেশি প্রেফার করবে, লেনোভো নেওয়া না এমআই ব্যান্ড 4 নেওয়া। আর এই সিরিজের সবচেয়ে ইন্টারেস্টিং খবর যেটা হলো সেটা হলো বিএসএনএলের তরফ থেকে জিওকে টেক্কা দিতে বিএসএনএল তাদের দুটো ডেটা সিরিজ লঞ্চ করলো, একটা হলো 96 টাকায় আর একটা হলো 236 টাকায়। তো 96 টাকায় তুমি যেটা পাবে পার ডে 10 GB করে ডেটা 28 দিনের জন্য, আর 236 টাকায় তুমি পাচ্ছ পার ডে 10 GB করেই ডেটা 84 দিনের জন্য। তুমি যদি জিওর সাথে ডেটার পরিমাণ কম্পেয়ার করে দেখো, হ্যাঁ প্রায় 8-10 times বেশি তুমি ডেটা পাচ্ছ, কিন্তু এটাতে দুটো ড্রব্যাক আছে। এক হলো তুমি এটাতে কোনো রকম কল ফেসিলিটি পাবে না, তোমাকে কল ফেসিলিটির জন্য তোমাকে আলাদা করে রিচার্জ করাতে হবে। আর একটা মেন ড্রব্যাক যেটা হলো বিএসএনএলের নেটওয়ার্ক আমরা সব জায়গায় পাই না, আমরা সবাই জানি। তোমাদের ওখানে যদি বিএসএনএলের নেটওয়ার্ক ভালো পাওয়া যায় তুমি অ্যাটলিস্ট 1 মাসের জন্য কনসিডার করতে পারো, দেখতে পারো কীরকম ডেটা কোয়ালিটি দিচ্ছে না দিচ্ছে, তারপরে তুমি 3 মাস করতে পারো। তো আজকের জন্য এতটাই ছিল, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, লাইকটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, আর সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও আসার জন্য। আর থ্যাংক ইউ, বাই, হ্যাভ এ নাইস ডে।